পঞ্চগড়ে বোদা উপজেলার ঝলই শালশিরি এলাকায় 15 বছরের এক ছাত্রের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েন মনোহরি নামের 50 বছরের এক শিক্ষক। পরে 3 লাখ টাকা জরিমানা দিয়ে ছাড়া পায়। আটক শিক্ষক মনোহরি আটোয়ারি উপজেলার রাধানগর ঘোড়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি আগে থেকে বিবাহিত, তার 3টি সন্তান রয়েছে। এদিকে ওই ছাত্রী বোদা উপজেলার ঝলই শালশিরি ইউনিয়নের নিশিকান্ত গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে ইন্টার প্রথম বর্ষের ছাত্রী। এলাকাবাসী সূত্রে জানা গেছে, মনোহরি প্রেমের সম্পর্কের জেরে দীর্ঘদিন ধরে তিনি ওই ছাত্রীর বাড়িতে আসা যাওয়া করতেন। এ সময় অসামাজিক কাজেও লিপ্ত হতেন তারা। বিষয়টি নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছিল। শনিবার রাত 8টার দিকে ওই ছাত্রীর বাড়িতে গোপনে প্রবেশ করে মনোহরি মাস্টার। বিষয়টিতে স্থানীয়দের সন্দেহ হলে রাত 11:30টার দিকে বাড়িতে গিয়ে তাদের আপত্তিকর অবস্থায় দেখতে পান। এ সময় স্থানীয়রা ওই শিক্ষককে আটক করে ঝলই শালশিরি ইউপি চেয়ারম্যানকে খবর দেন। পরে 2 দিন আটক থাকার পর বিষয়টি নিয়ে গত সোমবার ঝলই শালশিরি ইউনিয়ন পরিষদে আটোয়ারি উপজেলার রাধানগর ইউপি চেয়ারম্যান ও ঝলই শালশিরি ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে বিষয়টি 3 লাখ টাকায় মীমাংসা হয়। শিক্ষক মনোহরি অধিকারী জানান, 3 লাখ টাকা দিয়ে আপোষ করেছি। রাধানগর ঘোড়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ জানান, ঘটনা আমি শুনেছি, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঝলই শালশিরি ইউপি চেয়ারম্যান আবুল হোসেন বলেন, বিষয় উভয় পক্ষের সম্মতিতে বিষয়টি আপোষ করা হয়েছে। রাধানগর ইউপি চেয়ারম্যান আবু জাহেদ বলেন, যেহেতু মনোহরি অধিকারী পূর্বের স্ত্রী সন্তান আছে, এজন্য 3 লাখ টাকা দিয়ে আপোষ করে মনোহরি অধিকারী নিয়ে এসেছি। এইরকম আরও তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভির সাথে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।